নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান হারানো দিনের গান, কিন্তু আজকের রবিবারের সকালটি আমাদেরকে মাটির টানে ফিরিয়ে আনেন যিনি, অর্থাৎ বলাকা। বলাকা আজকে হাজির আমাদের সঙ্গে, আজকে বলাকার গান। তো বলাকার গান শুনবো, তার সঙ্গে অবশ্যই যাদের বাজনা শুনবো তাদের সঙ্গে পরিচয়টা তো করাতেই হয়। একেবারে আমার বাঁ দিকে বসে আছেন তরুণদা বাঁশির সম্ভার নিয়ে, আর তারপরে রয়েছেন কিবোর্ডে দেবাশিস, কিবোর্ডে তনাদা রয়েছেন, এবং সঙ্গে রয়েছেন গিটারে রাজা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, আর পারকাশনে রয়েছেন বিক্রম। এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, আর সঙ্গে তো শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, টেলিকাস্টিংকে সঙ্গে নিয়ে আমি রয়েছি, সঙ্গে রয়েছেন আপনারা। তো চলো বলাকা, গানে গানে এগিয়ে যাই আমরা। সুপ্রভাত সবাইকে তোমাদের, আর গান তো অবশ্যই হবে। আমি আজকে কৃষ্ণ কথা দিয়ে শুরু করব গান। কৃষ্ণ কথা হব, দুটো কৃষ্ণ কথা হব, কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে আঁখি জল। ও মন ময়না, দুটো কৃষ্ণ কথা হব, দুটো কৃষ্ণ কথা হব, কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে আঁখি জল। ও মন ময়না, ও মন ময়না, দুটো কৃষ্ণ কথা হব, দুটো কৃষ্ণ কথা হব, দুটো কৃষ্ণ কথা হব, দুটো কৃষ্ণ কথা হব।
ভালো একটা শুরু হলো। আমি একটু বলি, আজকের দিনটা মহাশ্বেতা দেবীর মৃত্যুদিন। 2016 সালের আজকের দিনে 28শে জুলাই এই মানুষটি পৃথিবী ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু তিনি তার কীর্তির মাধ্যমে অমর হয়ে রয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন লোধা এবং সবর উপজাতিদের জন্য তিনি যা করেছেন, এবং তার বিখ্যাত কিছু রচনা হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার প্রভৃতি রচনা যা আজকে বিখ্যাত। তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, বঙ্গের সর্বোচ্চ অসামরিক বঙ্গভূষণ, এবং তার সঙ্গে সঙ্গে ডায়মন্ড ম্যাগাসাইসাই, এই সমস্ত পুরস্কারে মহাশ্বেতা দেবী ভূষিত হয়েছিলেন। লোধা সবর উপজাতিদের কাছে তিনি মা ছিলেন। তিনি যা করেছেন তাদের জন্য, পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়ের এই উপজাতি আদিবাসী অধ্যুষিত এলাকায় তার যে এখনও কিন্তু তার নামে মানুষ কাঁদেন। আজকে সেই তার চলে যাওয়ার দিন, আমাদের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা আর্ঘ্য জানিয়ে বলাকার গান, বলাকা পরের গানে চলে যাই। একদম, আগের দিন তুমি আমাকে বলেছিলে আমি অপার হয়ে বসে আছি লালন সাইজির।
শোনার পরে না সত্যি কথা আর অন্য কিছু শুনতে ইচ্ছে করে, মানে এই ধরনেরই গান শুনে যাই। কিন্তু বলাটা ওই যে সময়ের দিকে তাকিয়ে আমাদের চলতে হয়, তাই কথা না বলে গানে চলে যাওয়াটাই ভালো। এবারে কার গান শোনাচ্ছ? এবারেও লালন সাহেব, তুমি বলেছো না যে লালনে ঢুকলে আর বেরোনো যায়, বেরোনো যায় না গো সত্যি সত্যি। চলো কিসে জানবো রে সেই রাগের কারণ আমি, জানবো রে রাগের কারণ আমার, হয় না রে সেই মনে
পরের গানে যাই। এত ভালো একটা কথা, আসল কথা কি এই গানগুলো শুনতে শুনতে মনে হয় কিসের জন্য যে আমরা হানাহানি করতে চাই। আজকের দিনটা বলা হয় যে আজ থেকে বহু বছর আগে 1914 সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই বিশ্বযুদ্ধ নিয়ে তো অনেক কথা রয়েছে, যুদ্ধ কেন না এক দেশের উপরে আরেক দেশের অধিকার বর্তানো, এক শ্রেণীর মানুষের উপরে আরেক শ্রেণীর মানুষের অধিকার চাপিয়ে দেওয়া, তাদের উপরে জোর খাটানো, জুলুম খাটানো, তে যুদ্ধ কখনোই কাম্য নয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ যেটা ভীষণ একটা ভয়াবহ রূপ নিয়েছিল, আজকের দিনে তার সূত্রপাত, মৈত্রী শক্তি মিত্র শক্তির বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে একেবারে ধূলিসাৎ করে ফেলা হয়েছিল। এবং অগ্রগতি কথাতে আমরা বলি, যদি বলি এই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আসল কথা যেটা ছিল সেটা হচ্ছে যে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে ঔপনিবেশিক শক্তিকে বাড়িয়ে তোলার জন্য এই যুদ্ধের সৃষ্টি হয়েছিল। যদিও বলা হয় যে অস্ট্রিয়ার যুবরাজের মৃত্যুতে সার্বিয়ার এক মানুষের হাত ছিল বলে সার্বিয়ার উপরে আক্রমণ, তা কিন্তু নয়, এর পিছনে ছিল মূলত শক্তিশালী দেশগুলোর ঔপনিবেশিক শক্তিকে আরও শক্তিশালী করে তোলা, সেই কারণে কিন্তু এই যুদ্ধ। তাই আমার মনে হয় এই গানগুলো শুনতে শুনতে আমার মনে হচ্ছিলো যে কিসের জন্য আমরা এত হানাহানি করি বলো তো, আমার 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 আমার, ওই আলটিমেটলি সাড়ে তিন হাত মাটির ভেতরেই একদমই যেতে হবে, ছাই হতে হবে। ধরো যারা মুসলমান ধর্মাবলম্বী বা খ্রিশ্চান তাদেরকে কবর দেওয়া হয়, ওই সাড়ে তিন হাত মাটির নিচে তাদেরকে চাপা দেওয়া হয়, মিশে যায় মাটির সঙ্গে। আমাদের হিন্দুদের কি করা হয়, পুড়িয়ে ফেলা হয়, আলটিমেটলি ছাই, সেই ছাই আমরা কি করি সেটাকে জলে ভাসিয়ে দেওয়া হয় এবং সেটাও সেই মিশতে মিশতে মাটিতেই মিশে যায়, আলটিমেটলি মাটিতে যেতে হবে। তাই মাটির সঙ্গে না কানেকশনটা রাখা ভীষণ দরকার। পরের গানে চলে যাই। আচ্ছা, আমি তো একটা অন্য গান ঠিক করেছিলাম, তো তুমি যে এতে গেলে আমি টপিকসটা চেঞ্জ করব, মানে আমার গানটাও চেঞ্জ করে নিলাম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, কিচ্ছু শোনা যাচ্ছে না। পূর্ব মেদিনীপুর থেকে গণেশবাগ বলছি। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে গণেশবাগ বলছি। হ্যাঁ গণেশবাবু বলুন। বলছি যে আমি একটা চিঠি চাই, শুভ সকাল, একটা শোনাতে চাই লোকগীতি সুরে। হ্যাঁ, এটা একটু একটু ছোট্ট করে ছোট্ট করে করে চায় না কেউ মাকে এখন, মা বলিতে যে মা 10 মাস 10 দিন গর্ভেতে কাটালো কত কষ্টেতে সন্তানের পৃথিবীর আলো দেখাতে, সেই ছেলে সেই মাকে চায় না এখন মা বলিতে। আজ সেই মা পর হয়েছে এখন বউ হয়েছে তার আপন জন, তাই বউয়ের কথায় মাকে ছেলে যায় এখন মা দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার নিজের লেখা সম্ভবত মনে হলো, ভালো থাকুন। আমরা আসবো হয়তো আগামী দিনে যখন আগমনীর অনুষ্ঠান করবো, তখন আপনার এই লেখাটা আমাদের খুব প্রয়োজন হবে, পাঠিয়ে দেবেন আমাদের দপ্তরে, দেবাশিস বলেছে এর উপরেও কাজ করবে। আচ্ছা চলে যাই পরের গানে। তুমি যে গানটা ভেবেছো? না আমি ভেবেছিলাম একটা, কিন্তু তুমি যে কথাগুলো বললে তো আমি এই জন্য গানটাও চেঞ্জ করে নিলাম, মাটির ভিতরে হবে ঘর। চলো দিন মাটির ভিতরে হবে ঘর, রে মোনামা মিছে বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোনামা কেন বাঁধো দালান ঘর, রে মোনামা মিছে বাঁধো দালান ঘর।
গান তুমি শোনালে এর থেকে না অন্য কোনো কথায় আর যেতে পারছি না। আপনারা দেখছেন অনুষ্ঠান হারানো দিনের গান, আজকে মাছির গান, বলাকার গান, আজকের অনুষ্ঠানে বলাকা তার গানের ডালি সাজিয়েছেন। আর যারা রয়েছেন সঙ্গে, আমি বলি আমাদের মোস্ট টকেটিভ স্টুডেন্ট হচ্ছে দেবাশিস, একেবারে কিবোর্ড আর পিয়ানো নিয়ে। তরুণদা হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্ট, মাঝে মাঝে ক্লাসে আসেন কিন্তু খুব গুড বয় একেবারে। আর সঙ্গে রয়েছেন তনাদাও, খুব গুড বয়। তনাদা খুব কম কথা বলে, দুটো দুষ্টু বাচ্চার মাঝখানে একটা ভালো বাচ্চা বলা যেতে পারে। রাজার কথা তো বলবোই না, সবসময় ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখলে মনে হয় ঠিক হবে। রাজা রয়েছে গিটারে, মৃগাঙ্ক আবার গুড বয়, আর বিক্রম অসুস্থ ছেলে আমাদের, কিছু করার নেই, ওর প্যাট নিয়েও বড্ড প্রবলেম বকবকে। যাই হোক, এই পাঁচজন আজকে রয়েছে, ছজন আর কি, এদের দৌলতে আজকে সকালটা ভীষণ সুন্দর হয়ে উঠেছে। আর এই বিশেষ করে এই পাঁচজনের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস সঙ্গে রয়েছেন, তো আপনারাই চলে যাই তোমার পরের গানে। আমরা খুব মজা করি ওদের পিছনে লাগিয়ে আমরা, আর আমারও তো মানে তোমাদের কাছে আসাটা আমার, এই জন্য আমার গান কি হলো আমি অতটা গুরুত্ব দিই না। বিক্রমকে দেখলেই এসে জিজ্ঞাসা করবে যে তোমার প্যাট কেমন আছে, এটা হচ্ছে বিক্রমকে তোমরা জিজ্ঞাসা করবে এসে। চল, আমারও জমে যায়, মানে পুরো এনার্জিটা স্টোর করি আমি সারা সপ্তাহে। এবার মাতাল রাজ্জাকের একটি গান, বন্ধুরে তো প্রেমে আগো আমি জইলা পুইরা হইলাম ছাই, জলে গেলে হয় না শীত কি দিয়া নিভাইয়াম, জলে গেলে হয় না
আমাদের একেবারে শেষ পর্যায়ের অনুষ্ঠান, সম্ভবত এই পর্বে আমরা আরও চারটে গান শোনার ইচ্ছে রাখি। আমি জানি না বলাকা কীভাবে সাজাবে, বা কিন্তু আমরা আরও চারটে গান তো শুনবই। আজকের দিনটা বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস এমন একটা রোগ যেটা আমরা প্রথম দিকে গুরুত্ব দিতাম না, কিন্তু এখন টিকাকরণ চলছে। আসলে তাই হেপাটাইটিস বি ভাইরাস, যেটা বলা হয় মারণ ভাইরাস, এটা যদি একবার কাউকে আক্রান্ত করে, তার আজীবন কালের জন্য তার জীবনের একটা সতর্কীকরণের মধ্যে দিয়ে চলতে হয়। যেমন ধরুন বিশ্ব এইডস দিবস, বিশ্ব যক্ষা দিবস, এই রকম যে বিভিন্ন দিবস রয়েছে তার মধ্যে বিশ্ব হেপাটাইটিস দিবসকে আনা হয়েছে। তার কারণ হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মনে করছে, তারা যে সমীক্ষাটা দিয়েছে তাতে 1.4 মিলিয়ন মানুষ প্রতি বছর সারা বিশ্বে এই হেপাটাইটিস রোগে তাদের মৃত্যু হয়। হেপাটাইটিস রোগ হচ্ছে, আমরা বাংলায় যাকে বলি জন্ডিস রোগ, মানে যাকে আমরা খুব বাংলায় বলবো না, ইংরেজিতে বলি জন্ডিস রোগ, কিন্তু যেটা সকলে বুঝতে পারে যে জন্ডিস হয়েছে। এই জন্ডিস মূলত জলবাহিত রোগ এবং এটা বর্ষাকালের একটা গুরুত্বপূর্ণ প্রাদুর্ভাব দেখা যায় তার। তাই এই সময় এই হেপাটাইটিস, বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করার একটা কারণ হচ্ছে মানুষকে সচেতন করা। জলটাকে সতর্ক হয়ে জল ব্যবহার করবেন, কাঁটা ফল না খাওয়াই ভালো, এবং বাচ্চাদেরকে যতটা পারবেন সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় জন্মের সময় তাদের টিকাকরণের পদ্ধতির মধ্যে হেপাটাইটিসের যে টিকা সেটিকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আজকে বিশ্ব হেপাটাইটিস দিবসে সতর্কীকরণের জন্য, আমাদের সচেতনতার জন্য এই তথ্যটা আপনাদের সামনে জানিয়ে দিলাম। চলে যাই বলাকা পরের গানে। আমি পথের পথিক তপ্ত বালুর পথে, মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি, আমি পথের পথে
কি অসম্ভব কথা, যে সময়টা রয়েছে তিনটে গান মনে হচ্ছে না হবে, দুটো গান হয়তো হতে পারে। চেষ্টা করা যাক, পরের গানে যাই আমরা। এবারে কার গান শোনাচ্ছ? এবার একটা বিয়ের গান। বারো মাসে তেরো ফুল ফোটে, বছরাই ফোটে হোলা সোয়, বছরাই ফোটে হোলা সোয়, না যাইও যমুনার জলে, না যাইও না যাইও না যাইও সই গো। Oh,
একটা জমে উঠেছে শেষ গান, একেবারে শেষ গানে পৌঁছে যাওয়া। বলাকাকে আমন্ত্রণ জানিয়ে রাখি আবার আসার জন্য, আর শুভেচ্ছা জানাই আমাদের যন্ত্রশিল্পীদের জন্য। মানে এদের ইম্প্রোভাইজেশন না আমাদেরকে উদ্দীপ্ত করে, মনে হয় যেন আরও একটু গান শুনি, আর একটু গান শুনি। কিন্তু ওই যে শেষ তো একটা জায়গায় থামতেই হয়, ফুল স্টপ তা নাহলে থাকতো না। এ হচ্ছে বাজনাটা এত ভালো হয় যে গানটা কি করছে আমি, আমার সেই হুঁশটাও চলে যায়, এত মনটা দিয়ে ফেলি আমি বাজনার দিকে। তবে আমি মনে করি ফুল স্টপে আমি একেবারে শেষ দিনের জন্য ফুল স্টপটা ভাববো, কমাতে থাকি। মানে এই যে কমা, এই কমা দিয়ে চললাম, মানে আজকে কমা হলো, পরের দিনের আবার শুরু হবে আর কি। চলো পরের গানে, একদম শেষ গানে যাবো। আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমাদের বিদায় নিয়ে নেবার পালা, গান শুনতে শুনতে বিদায় নেবো। ভালো থাকুন সকলে, এবার একটু ধামাইল দিয়ে শেষ করবো। আমি রবনা রবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, thank you.